একটার নাটক শুধুমাত্র 92.7 বিগ এফএম এ। আজকের নাটক প্রতিহিংসা, রচনা নিরূপ মিত্র, অভিনয় জন সিরুপ গাঙ্গুলি, অধ্যাপক জাভেস সুমন্ত, ম্যাকমেনাস সৌগত এবং হাসুয়ারের ভূমিকায় পামেলা। প্রফেসর জাভেস, এই নিন আপনার কফি। ও ওয়েলকাম জন, বাহ, খাসা ব্ল্যাক কফি করেছ, থ্যাংক ইউ। কি হলো, মুখ গম্ভীর কেন, কিছু বলবে? মানে গত এক সপ্তাহ ধরে আপনি ঘুমননি, সারা রাত ধরে লিখে চলেন, এভাবে স্বাস্থ্যটা, মানে আমি বলি কি স্যার, আমার কথা শুনুন, আজকের রাতটা অন্তত যদি আপনি না, তা হয় না জন, আজ আমি আমার বইয়ের শেষ চ্যাপ্টারটা লিখছি। কিন্তু স্যার এভাবে রাতের পর রাত যদি, বোকার মতো কথা বলো না জন, ঘুমোতে পারলে কি ঘুমোতাম না, দেখতে পাচ্ছ না, আমি আমি ঘুমোতে চাইছি, আমি ঘুমোতে চাইছি, কিন্তু কিন্তু ওরা আমায় ঘুমোতে দিচ্ছে না, ঘুমোতে দেবেও না। কারা ঘুমোতে দিচ্ছে না স্যার? যাদের কথা আমি লিখছি, আমি প্রমাণ করবই করব যে ওরা আছে, আমি ওদের অস্তিত্ব প্রতি মুহূর্তে অনুভব করছি। আপনি কাদের কথা বলছেন স্যার? আমি এই মুহূর্তে আমি স্পষ্ট বুঝতে পারছি, ওই পর্দাটার ওপাশে একটা হাত কি যেন হাতড়ে বেড়াচ্ছে, তুমি পাচ্ছ? এত বেশি ব্ল্যাক কফি মানে স্নায়ুর পক্ষে, জানো জন, মানুষের আত্মা ইচ্ছে করলে এই রক্ত মাংসের দেহ ছেড়ে অন্তহীন মহাশূন্যে পাড়ি দিতে পারে। এমনকি এমনকি যারা অনেকদিন আগে মারা গেছে তাদের দেহ যদি নিষ্কলুষ অবস্থায় প্রিজার্ভ করে রাখা যায়, আত্মা সেই মৃতদেহের মধ্যে নতুন করে বাসা বাঁধতে পারে। স্যার, মানুষ দিনের পর দিন না ঘুমলে কিন্তু তার মস্তিষ্ক থেকে, কি বললে কি বললে? না না না, মানে আমি মানে বলছি, গত সাত দিন আমি আমি আপনার সঙ্গে লাগাতার জাগছি, বারবার ব্ল্যাক কফি, আর মানে আমি না আগামীকাল ছুটি চাইছি স্যার। ছুটি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাতে তো তোমার পাওনা রয়েছে, সোমবারে কফি ভর্তি আছে তো? হ্যাঁ স্যার ভর্তি আছে। গুড, তাহলে শুভরাত্রি। এখন রাত দশটা, কাল কখন ফিরছ? সকাল আটটার মধ্যে স্যার। তাহলে গুড নাইট স্যার। হ্যাঁ ভেরি গুড নাইট। আমার লেখা ভোর চারটির মধ্যে আমি শেষ করব, ফিরে এসে দেখবে আমি ভোঁস ভোঁস করে ঘুমোচ্ছি। গুড বাই স্যার, আসছি। গুড বাই। দরজাটা টেনে দিও। হ্যাঁ দিচ্ছি। এত রাতে কে টোকা দিচ্ছ, কে বাইরে? আমি জানি, আমি জানি তোমরা আমাকে ঘুমোতে দেবে না, লিখতে দেবে না, কিন্তু আমি তোমাদের অস্তিত্ব প্রমাণ করবই, হ্যাঁ করবই, যতই বাধা দাও আমাকে। প্রফেসর জার্ভিস, দরজা খোলো, আমি ম্যাগনাস ম্যাকমেনাস। ম্যাগনাস? হ্যাঁ, মিশর তত্ত্ববিদ ম্যাগনাস ম্যাকমেনাস। দরজা খোলো। দাঁড়া দাঁড়া, খুলছি খুলছি। এ কি, কাঁধে করে কি বই এনেছ? কফিন। কফিন? তুমি তো মিশরে ছিলে। মিশর থেকেই তো এনেছি, এতক্ষণ শকটে বই এনেছি, কিন্তু এখন যেহেতু গোপনতা প্রয়োজন তাই কাঁধে করেই। একা? একাই তো। এই কফিনের ডালার উপরে কপটীয় লিপিতে কিছু লেখা আছে প্রফেসর, লেখাগুলির পাঠোদ্ধার করতে পারলে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। বলো কি, তাহলে তো অত্যন্ত মূল্যবান কফিন। এই মূল্যবান বস্তুটি তোমার কাছে রেখে যাব। বেশ তো, খালি কফিনটা? খালি? তুমি কি ভেবেছো ডিক? তুমি জান, তুমি জেনে রাখো, এর ভেতরে যা আছে তা হল এই যুগের মহত্তম আবিষ্কার। এটি মিশরের ইতিহাসের উপর নতুন আলোকপাত করবে। যতদূর জেনেছি সারা পৃথিবীতে এরকম মমি আর একটাও নেই। কি বললে? হ্যাঁ মমি। মমি, কিন্তু শুকনো বিরস একটি মৃতদেহ নয়, দেখলে মনে হয় যেন সদ্য কফিনের শোয়ানো একটি মৃতদেহ। তুমি তুমি একটা মমি সঙ্গে করে এনেছ ম্যাগনাস? হ্যাঁ, দাঁড়াও আগে এটাকে তোমার ওই সেক্রেটারিয়ের টেবিলটার উপর ধরি। দেখো দেখো, ডালা খুলবে নাকি? নিশ্চয় খুলবো,
মহিলার অনিন্দ্য সুন্দর মুখশ্রী তুমি দেখবে না। মহিলা? কম করেও ছ হাজার বছরের পুরনো। থাক না ম্যাগনাস, আমার দেখার দরকার নেই, আমার সব দেহ দেখলে গা গুলো। বলো কি, তোমার তো প্রেত চর্চায় সময় কাটে, তাহলে মৃতদেহ? আমার রিসার্চের বিষয় আত্মা, যে আত্মা সর্বত্র গামী। অনর অচল মৃতদেহ আমার ভালো লাগে না। আশ্চর্য, কবজাটা এত অবস্টিনেট, কিছুতে খুলছে না। যা খুলতে চাইছে না তা জোর করে খোলার দরকার কি ম্যাগনাস? খুলেছে, খুলেছে। কি আশ্চর্য, এতক্ষণ ধরে টানাটানি করছি খুলছিল না। তুমি যে কথাটা, ওই শেষ কথাটা, ওই শেষ কথাটা বললে, অমনি ধুম করে খুলে গেল। আশ্চর্য। দেখো দেখো প্রফেসর দেখো, কালো কুচকুচে চুল, ডিমের মতো সুডুল মুখখানিকে ঘিরে রেখেছে, কোথাও বলিনি তা নেই, পাতলা খাড়া নাক, মেয়েটার মুখে একটা অদ্ভুত চাপা হাসি দেখতে পাচ্ছ না? কি ধূর্ত, কি নির্দয়। কলার মালার বরকত মণিগুলি হলপ করে বলতে পারি, ওগুলি প্রাচীন মিশরের পঞ্চম রাজবংশের সমসাময়িক। প্লিজ ম্যাগনাস, এবারে কফিনের ডালাটা বন্ধ করো, আমার আমার গাগুল হচ্ছে। ওর বুকের উপর রাখার জন্য নাকি মূর্তিটার বয়স কম করে 10,000 বছর, আর ওর আঙুলের আংটিটা। প্লিজ প্লিজ এবার বন্ধ করো, আমার আমার দমটা বন্ধ হয়ে আসছে। আসল ব্যাপারটাই তোমার নজরে পড়ল, ও মারা যায়নি। ও মারা যায়নি, ওকে খুন করা হয়েছে। কি বললে? ঠিকই বলছি, ওর মুখ আর নাসারন্ধ্রের উপর খুব পাতলা একটা আচ্ছাদন, এক ধরনের ট্রান্সপারেন্ট সিমেন্ট, ওকে অভিনব উপায়ে শ্বাসরোধ করে মারা হয়েছে। এবারে আমি অসুস্থ হয়ে পড়ব ম্যাগনাস, প্লিজ স্টপ ইট। জানো ঠিক, যে পাথরের সবাধারের ভেতরে এই কফিন ছিল, যা খুঁড়ে বার করতে হয়েছে, তার উপরে লেখা ছিল এই মৃতদেহ রা বংশের রাজকুমারী হাসুয়েরার। ওতে আরো লেখা ছিল যে এই রমণী সামিরামিস, ক্লিওপেট্রা এবং মেসালিনার মতো বিশ্ব সুন্দরীদের চেয়েও সুন্দর ছিলেন। তুমি তো প্রাচীন মিশরের পিক্টোগ্রাফ পড়তে পারো। দেখো তো, দেখো তো ওর গলার ওই ওই বড় লকেটটায় কি লেখা আছে। এতো মিশরি বর্ণমালায় লেখা দুটি পংক্তি। বড় তো, দেখো কি লেখা আছে দেখো। আমাকে দিয়েছ শাস্তি, শ্বাসরোধ করেছ নীরব, আইসিস হে দেবতা আশীর্বাদ করো, আমার এ সব দেহ যেন দেখে যেতে পারে তারও সব। এ তো প্রতিহিংসার মন্ত্র ম্যাগনাস। আমার দেখে মনে হয়েছিল ওর বন্ধ করার চোখের ফাঁক দিয়ে একটা ক্রূর ধূর্ততা উঁকি মারছে। আমি ইতিহাস ঘেঁটে জেনেছি। কি জেনেছো? যে মিশরের শ্রেষ্ঠ দেবতা আইসিস এর প্রধান পুরোহিত পদ্মমেস ছিলেন রাজকুমারী হাসুয়েরার গোপন প্রেমিক। তিনি ঈর্ষাপরায়ণ হয়ে রাজকুমারীকে নিষ্ঠুরভাবে খুন করেন। কফিনের ডালা নিজে নিজে বন্ধ হয়ে গেল কি করে? ম্যাগনাস, আজই আমার থিসিস শেষ করবার কথা। এইমাত্র আমি প্রমাণ পেয়েছি, যার অনেকদিন আগে মারা গেছে তাদের দেহ যদি নিষ্কলুষ হয়, তাহলে তাহলে যে আত্মা দেহ ত্যাগ করে বাতাসের ঘাড়ে চেপে সমুদ্র নদীর বুকের উপর দিয়ে অন্তহীন মহাশূন্যে পাড়ি দেয়, সেও ফিরে এসে সেই দেহে নতুন করে বাসা বাঁধতে পারে। মানে কফিনের মধ্যে থাকা রাজকুমারী হাসুয়েরাও বেঁচে উঠতে পারে? পারে বই কি, পারে বই কি। ওর দেহে জীবনের বিরতি ঘটেছে, কিন্তু কিন্তু ওর আত্মা বুকে প্রতিহিংসার আগুন নিয়ে অপেক্ষা করে আছে। ছ হাজার বছর ধরে অপেক্ষা করে আছে? হ্যাঁ আছে, আছে। ওর প্রতিহিংসা চরিতার্থ না হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। তুমি হয়তো বুঝতে পারছো না ম্যাগনাস, আমি কিন্তু স্পষ্ট অনুভব করছি, একজোড়া স্থির অপলক দৃষ্টি আমাকে নীরবে দেখছে। শুনতে পেলে ম্যাগনাস, শুনতে পেলে? কি শুনবো? একটি মেয়ে হেসে উঠল না? হ্যাঁ, একটা টিকটিকি পর্যন্ত ডেকে ওঠেনি। শুনতে পাওনি না?
একেবারে চমকে জানো, শুনতে পেলে না এবারে কি বলছো? হ্যাঁ, বাজে চিন্তায় তুমি স্নায়ুকে ওভারস্ট্রেন করেছো। না, আমি তোমার পাশের ঘরে গেস্ট রুমে ঘুমোতে চললাম। আর তোমার খানসামা জন কোথায়? ওকে ওকে কাল সকাল অবধি ছুটি দিয়েছি। ভালো করনি। হ্যাঁ হ্যাঁ, আমি ঘুমোতে যাচ্ছি, সকালে দেখা হবে। গুড নাইট। আমার লেখা শেষ, সেবার ছুটি। ছুটি বলে কিছু আছে নাকি? রাজপুরোহিত পত্তমে কফিনের ডালা নড়ছে নিজে নিজে, নিজে নিজে নড়ছে, খুলে গেল। কি আমারে দিয়েছ শাস্তি, শ্বাস রোধে করেছ নীরব। আশীর্বাদ করো আমার এই সব দেহ যেন দেখে যেতে পারে তার সব। মৃতদেহ কথা বলছে কিন্তু কিন্তু অত অত নিষ্পন্দ, চোখ বন্ধ, নড়ছে না। তুমি কে পত্তমেশ? কে পত্তমেশ? মনে পড়ে না, মনে পড়ে না, মনে পড়ে না, মনে পড়ছে তুমি রাজকুমারী আশ্বেরা প্রিয়তমা কাল নাগিনী। শয়তান প্রথমে, আমার যৌবন আমি কাকে দেব সে তো আমার খুশি, তুমি আমার স্বাধীনতায় হাত দেবার কে? আমি আমি তোমাকে ভালোবেসেছিলাম রাজকুমারী। আমার পরম সম্প্রতির দিনে আমায় শ্বাসরোধ করলে তুমি, আমার অনুনয়, আমার হাহাকার, আমায় চিরকালের মতো বন্দি করলে ওই ওরিসেস মন্দিরের নির্জন গর্ভগৃহে। হাসুয়েরা, হাসুয়েরা মিশরের শ্রেষ্ঠ সুন্দরী, কেন তুমি বহু ভোগ্যা হলে? কেন কেন আমার সব দিয়েও তোমাকে আমি শুধু আমার করে পেলাম না? কেন অনির্বাণ আগুনে দগ্ধালে আমাকে বলতে? মূর্খ পুরুষ, সুন্দরী নারী কখনো একা কারো হয়েছে? যে মুখে যে দেহে পুরুষের চোখ লুপ্ত ভ্রমরের মতো ফিরে ফিরে চায়, সে তো প্রকৃতির দানে বহুজনের হৃদয় হরণ করে, বহুজনের হৃদয়ে যে প্রতিষ্ঠা, সে একজনের না 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 না। তোমার নিষ্প্রাণ মুখে স্পন্দনহীন ঠোঁটের এই বাক্যালাপ আমার শুনতে ভালো লাগছে না। তোমার চোখগুলো রাজকুমারী, রূপসী, তোমার এই অমোঘ সর্বনাশ আর একবার আমার চোখের পরে মেলে ধরো। এই দেখো, এই দেখো, আমি ওরিসিস মন্দিরের প্রধান পুরোহিত পত্তমেশ, যে পুরোহিত হয়েও তোমার দুটি পায়ে মুখ ঘষে বলেছিল আমাকে এত কষ্ট দিও না রাজকুমারী। আমি চোখ খুললে তুমি সহ্য করতে পারবে পত্তমেশ? তোমার চোখের পাতার নিচে যে রহস্য আছে তাকে আমি দেখতে চাই। আমি হাজার হাজার জন্মান্তরে তোমাকে খুঁজে বেরিয়েছি, আজ আমরা সময়ের সমুদ্র পেরিয়ে কাছাকাছি হয়েছে হাসুয়েরা। চক্ষুলো, চক্ষুলো প্রিয়তমা, কিন্তু চোখ থেকে চোখ সরিয়ে নিও না। হে আমার নারকী নিষ্ঠুর প্রেমী, এই দেখো খুললো। আমি কি দেখছি? শুধু দুটি কালো গহ্বর। তোমার চোখে সেই উজ্জ্বল মণি কোথায়? না না, আমি দেখতে চাই না। তুমি চোখ বন্ধ করো হাসিয়েরা। আমি পত্তবেশ নই, আমি জার্ভিস, আমি অধ্যাপক জার্ভিস, আপনারই আমার রিসার্চ। তুমি তুমি কফিন ছেড়ে উঠে আসছো কেন? না
না না না, তুমি এগিও না, না না না, ওর আমি দুহাত বাড়িয়ে এগিও না। জন, জন, জনকে তুমি ছুটি দিয়েছ সকালের আগে। কাল সকালের আগে সে আসছে না। ম্যাগনাস, ম্যাগনাস, ম্যাকমিনাস, আমাকে বাঁচাও, বাঁচাও। তোমার যা খুশি নিতে পারবে না। না না না, না না, যেন দেখে যেতে পারে তার সব। আমি পত্রমেশ নৈরাজকুমারী, আমি আমি প্রফেসর জার্ভিস। ছেড়ে দাও, গলা ছেড়ে দাও, গলা গলা ছেড়ে দাও। আমার কাছে খুলছি, খুলছি, দাঁড়াও। আরে জন, এসে গেছো? হ্যাঁ স্যার, কিন্তু স্যার আপনি? হ্যাঁ, প্রফেসর জার্ভিস ভালো আছেন তো? উনি নিশ্চয়ই অনেক রাত অব্দি লেখালেখি করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন। জন, এক কাপ কড়া করে কফি হবে? হ্যাঁ নিশ্চয়ই হবে স্যার, আমি প্রফেসর জার্ভিসের সমবর থেকে করে আনছি এক্ষুনি। স্যার আমি প্রফেসর জার্ভিসের ঘরে যেতে পারছি না স্যার। সে কি, কেন? উনি কি এখনো ঘুমোচ্ছেন? আগে না স্যার, সেজন্য না। তাহলে? আমার বলতে লজ্জা করছে। মানে? প্রফেসরকে কখনো এরকম বিশ্রী অবস্থায় দেখিনি। বুঝলো, প্রফেসরের চরিত্রে এরকম কোনো দুর্বলতার কথা আমি জানতামই না। তুমি কি বলতে চাইছো জন? প্রফেসর জার্ভিস এক সুন্দরী মহিলার সঙ্গে এক বিছানায় ঘুমোচ্ছেন। সে কি, কই, চলো তো দেখি, চলো তো। কি, এ তো রাজকুমারী হাসোয়ের আর মমি, দুজনে কি করে খাটে? মাই গড, রাজকুমারীর হাত ডিকের গলায় শেকলের মতো। ডিক, 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 ওঠো ডিক। কি হলো স্যার? হায় ঈশ্বর, আমি আমি দেখবো স্যার। স্যার দেখার আর কিছু নেই জন। হ্যাঁ, দেখার আর কিছু নেই। জার্ভিস, জার্ভিস ইজ ইজ ডেড। কি বলছেন স্যার? হ্যাঁ জন, জার্ভিস মৃত। ওহ লর্ড, অনেকক্ষণ আগেই ও মারা গেছে। এতক্ষণ শুনছিলেন নাটক প্রতিহিংসা, রচনা নিরূপ মিত্র, অভিনয় জন সিরূপ গাঙ্গুলি, অধ্যাপক জাভেস সুমন্ত, ম্যাকমেনাস সৌগত এবং হাসুয়ারের ভূমিকায় পামেলা।